বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার প্রধান অতিথি জনাব জালাল আহমেদ, এডিশনাল সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স গভর্নমেন্ট অফ বাংলাদেশ, মিস্টার কার্তিক, ভিসি জনাব নিজামুদ্দিন আহমেদ, ডিএফটি যেটা আমাদের ইউনিভার্সিটি, আমি বলবো এটা আমাদের সফল ইউনিভার্সিটি, কারণ এই ইউনিভার্সিটির অলরেডি আপনারা সবাই জানেন যে নিজস্ব প্রেমিসিসে যাওয়ার জন্য আমরা ফিল্ডিং করে ফেলেছি, এবং এই ইউনিভার্সিটি প্রায় যেখানে সরকারের বলা আছে যে 3 বিঘা জায়গা হইলেই হবে, সেখানে আমাদের কিন্তু এখন 17 বিঘার উপরে জায়গা আমরা নিজস্ব অর্থায়নে কিনেছি। অতএব আমি বলবো যে আমাদের ইউনিভার্সিটিটা ভবিষ্যতে খুবই ভালো একটা ইউনিভার্সিটি হবে, এবং এখানে লেখাপড়ার মান উন্নতির জন্য আমরা বর্তমানে যে ভিসি আছেন উনি কিন্তু দিন রাত চেষ্টা করে যাচ্ছেন, এবং বর্তমান যে ট্রাস্টি আছেন তারাও চেষ্টা করে যাচ্ছেন। আজকের এই প্রজেক্টের কনভেনার বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স মোহাম্মদ নাসির, উনি এটা পরিচালনা করেন, তার সাথে জটুল হাজার, এবং এখানে আপনারা দেখলেন যে ইন্সপেক্টর এবং অন্যান্য যারা এটার সাথে জড়িত সহ যারা আজকে সার্টিফিকেট নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে বিজেপির পক্ষ থেকে জানাই আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনারা এই প্রজেক্টের সাথে যুক্ত হয়েছেন, এবং কেউ কেউ ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছেন। এটাই একটা এই প্রজেক্টের সবচেয়ে সফল কাজ আমি মনে করি। আমরা যে জিনিসটা জালাল আহমেদ স্যার বললেন যে $1,000 বিদেশে গেলে পরে চাকরিতে বেতন পাওয়া যাবে, আপনারা কি জানেন যে আমাদের এখানে মার্চেন্ডাইজাররা অনেক সময় $2,000-এরও উপরে বেতন পান, $2,000। মিড লেভেল ম্যানেজমেন্টের লোকরা $5,000 বেতন পায়, কিন্তু চাকরিতে আসতে হবে এবং ঠিকমতো কাজটা করতে হবে। বিদেশিরা যদি করতে পারে তাহলে আমাদের লোকাল লোকরা কেন পারবে না? সবাই মনে করে যে গার্মেন্টস এটা একটা জায়গা হলো, এখানে একটা চাকরি করার বিষয় হলো। আপনারা এর মধ্যে কেউ গার্মেন্টস ভিজিট করেছেন কিনা আমি জানি না, যদি ভিজিট করে থাকেন, অনেকেই তো করেছে যারা উপর লেভেলের আছেন, কিন্তু যারা ট্রেনিং নিচ্ছেন তারা গেছেন কিনা আমার জানা নেই, যদি গিয়ে থাকেন তাহলে দেখবেন যে এখানে যে কর্ম পরিবেশ বর্তমানে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, যেহেতু তাদের এসির মধ্যে কাজ করতে হয় সেটা ডিফারেন্ট, কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রির কর্ম পরিবেশ এখন গার্মেন্টসও কিন্তু অনেক এসি সহ ইন্ডাস্ট্রি আছে এবং দিন দিন কিন্তু উন্নতি করেই যাচ্ছে। এটার ওই এখন আর ঘর বাড়ির মধ্যে ওই ইন্ডাস্ট্রি কিন্তু এখন আর নাই। আপনারা দেখেছেন এখন অ্যালায়েন্স হওয়ার পরে 3,700 ফ্যাক্টরি ইন্সপেকশন করার পরে আমাদেরকে 39টা ফ্যাক্টরি বন্ধ করতে হয়েছিল। আমি একটু আমার সেক্টর সম্বন্ধে বলবো, কারণ হলো যে আপনারা তো বাকি সব জিনিস ভুলেই গেছেন, তা আমার সেক্টরের কি অবস্থা সেই জিনিসটাই বলাটা আমার জন্য বোধ হয় ভালো, কারণ আমি একটু স্বার্থপর মতেই বলব। 3,700 ফ্যাক্টরির মধ্যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স যারা বড় বড় ব্র্যান্ড ইউরোপ এবং আমেরিকান তারা ইনস্পেকশন করছেন 1,200 ফ্যাক্টরি। টোটাল 3,700 ফ্যাক্টরির মধ্যে 39টা ফ্যাক্টরি মাত্র বন্ধ করতে হয়েছে। অনেকেই ভেবেছিল যে বাংলাদেশের এই ইন্ডাস্ট্রি বোধ হয় বন্ধ হয়ে যাবে এবং এখান থেকে ব্যবসাটা চলে যাবে অন্য জায়গায়। কিছু কিছু বায়াররা চেষ্টাও করতেছিলেন যে আফ্রিকায় ডেভেলপ করবেন, এবং সেই জন্য তারা ইথিওপিয়া যাওয়ারও চেষ্টা করেছে। আফ্রিকান এক ভদ্রলোকের সাথে আইওতে চাকরি করে গত 2 দিন আগে আমার সাথে দেখা করতে এসেছিলেন, তা আমি বললাম তোমাদের সাথে সে এত সমস্যা, তোমরা তো অনেক ডেভেলপ কান্ট্রি, বলো যে আমাদের সবচেয়ে মূল সমস্যা হলো আনএমপ্লয়মেন্ট, 50% লোক আনএমপ্লয়মেন্ট, তারা কাজ করতে চায়।
সিকিউরিটি, প্রতিটা বাড়িতে উপরে ইলেকট্রিক তার দিয়া তারপরে ইলেকট্রিক ফায়ার করে। আমি নিজে কেনিয়ায় দেখছি, হোটেলে গেছি, বলছে যে নাইরোবিতে সন্ধ্যা 6টার পরে কোনো অবস্থায় বাইরে বের হওয়া নিষেধ। আফ্রিকায় যদি এই অবস্থা হয়, আপনাদের ইনফরমেশনের জন্য বলি, শুধুমাত্র ভিয়েতনাম ডেভেলপ করতেছে আমাদের থেকে, আমাদের কাছাকাছি, বাট তারা কিন্তু, আমরা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার, চায়না প্রথম। কিন্তু চায়না এবং বাংলাদেশের মধ্যে গ্যাপটা কিন্তু হিউজ। সেটা হলো চায়নার ওয়াল মার্কেট শেয়ার আজকের দিনে হলো 34-35%, আর আমাদের হলো 5.9% গত বছর। আমরা 28 বিলিয়ন এক্সপোর্ট করেছি, 450 বিলিয়নের ডিমান্ড আছে। এই ডিমান্ড 2021 সালের মধ্যে মিনিমাম 600 বিলিয়নে যাবে। তাহলে এই ব্যবসাটা যাবে কোথায়, যার জায়গা কোথায়? যদি আফ্রিকা না যেতে পারে, চেষ্টা করছে, কিন্তু আফ্রিকার লোকরা, আমাদের যে শ্রমিক ভাই বোনরা আছেন, আমাদের শ্রমিকরা যতটা লয়াল বা কাজের প্রতি যতটা আনুগত্য, ফ্যাক্টরির প্রতি যতটা দরদ, এরকম কিন্তু নাই। ইভেন মায়ানমার, ওরাও কিন্তু কাজ করে না ঠিক মতো। যদি 5টায় ছুটি দেওয়ার থাকে তাহলে 5টা বাজলেই চলে যাবে, আপনি ধরেও রাখতে পারবেন না। কিন্তু আমাদের দেশের কোনো শ্রমিককে যদি বলা হয় যে 5টায় শেষ হয় নাই, তুমি 6টায় যাবা, সে কিন্তু 6টা পর্যন্ত কাজ করেই যাবে। আমাদের দেশের লোক কিন্তু আসলেই ভালো। পৃথিবীর বহু দেশের লোক দেখছি, বহু দেশের লোক, তারা ডেভেলপ কান্ট্রি, শিক্ষিত দেশ, অনেক ডেভেলপ, কিন্তু তাদের যে চিন্তা চেতনা বা তাদের যে অ্যারোগেন্সি, তাতে কিন্তু আমরা অনেক অনেক গুণে ভালো। কিন্তু যেহেতু আমরা গরিব দেশ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের উপরে সবাই সরি ঘুরেতে চেষ্টা করে। কিন্তু আমরা মনে করি যে আমাদের যে বর্তমানে দেশের যে পরিস্থিতি, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার যেভাবে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং যেভাবে সারা পৃথিবী 4টা বড় শক্তি, ইন্ডিয়া, চায়না, রাশিয়া এবং আমেরিকা, 4 জনের সাথে কিন্তু আমাদের সম্পর্ক ভালো, তাহলে আমাদের স্থিতিশীলতা সামনে থাকবে বলেই আমরা মনে করি। এবং আমরা এখন যে অবস্থায় সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা হয়তো এভাবেই এগিয়ে যাব। সেজন্য কি দরকার? দরকার হলো দক্ষ জনবল, মানুষের কাজ করতে হবে, কাজ দিতে হবে, আবার কাজ করতে হবে, কাজের ব্যবস্থা করা যায়, কিন্তু কাজ করতে হয়। আপনি যদি আজকে বেতন যদি 10,000 টাকা হয়, আর আপনি যদি বলেন আপনাকে বেতন দিতে হবে 15,000 টাকা, টাকাটা আসবে কোথেকে? টাকাটা কিন্তু আপনাকেই বানিয়ে নিতে হবে। কিভাবে? আপনার এফিসিয়েন্সি লেভেল বাড়িয়ে। যে লোকটা আপনাকে চাকরি দিয়েছেন তিনি কি করতে পারবেন? তিনি আপনাকে সুযোগগুলো সৃষ্টি করে দিতে পারবেন। যেমন মেশিন যদি দরকার হয়, হাইটেক মেশিনারিজ দিতে পারবে, অন্যান্য সুযোগ সুবিধা দিতে পারবে, কিন্তু এফিসিয়েন্সি কিন্তু আপনার নিজের উপর নিজেকেই বাড়িয়ে নিতে হবে। যদি ওনারশিপ বিল্ড আপ না করে যে এই যে এই জায়গা যেখানে আমি কাজ করছি, এই প্রতিষ্ঠানটা বা এই জায়গাটা আমার, এটা যদি না হয়, তাহলে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না। জালাল সাহেব যেটা আমাদের প্রধান অতিথি আজকে বলেছেন যে আমাদের গ্রোথ 7% ক্রস করেছে বছর, আগামীতে আরো বাড়বে আমরা মনে করি, কিন্তু গার্মেন্টস এর গ্রোথ কিন্তু গত বছরও এত প্রতিকূলতার মধ্যেও কিন্তু আমাদের 10% গ্রোথ ছিল। আমরা মনে করি ভবিষ্যতে এই গার্মেন্টস সেক্টর, আমরা যে 2021 সালের মধ্যে 50 বিলিয়ন টার্গেট সেট আপ করেছি, আমরা এখানে পৌঁছতে পারব। অবকাঠামোগত মাননীয় প্রধান অতিথি, আপনি যেহেতু অর্থ মন্ত্রণালয়ে আছেন, অনেকগুলো কাজ কিন্তু করতে হবে, সহজে পৌঁছানো যাবে না। এর জন্য অবকাঠামোগত উন্নয়ন দরকার,
অবকাঠামো হয়তো যতটা দরকার তার থেকে বেশি দরকার এনার্জি, একটা পলিসি দরকার। আমি আজকে একটা ইন্ডাস্ট্রি করলাম, যদি আমি গ্যাস না পাই, বিদ্যুৎ না পাই, তখন কিন্তু ব্যাংকে ইন্টারেস্ট রেট বাড়তে থাকবে, আমার প্রজেক্টটা সিক হয়ে যাবে। সেই জন্য আমাদের এনার্জি একটা পলিসি দরকার খুব জরুরি ভিত্তিতে। এবং আমরা যদি ল্যান্ড পাই, আমাদের দেশের জমির দাম সবচেয়ে বেশি, আমরা যদি ল্যান্ড পাই, আমরা যদি এনার্জি পাই, এবং আমাদের যে শ্রমিক এবং মিড লেভেলের লোক আছে তারা যথেষ্ট কাজের প্রতি আগ্রহী, আমরা এই দেশকে কিন্তু মধ্যমায়ের দেশে না, মাননীয় প্রধানমন্ত্রী যে 2041 সালের মধ্যে বিশ্বাস করেন যে এই দেশ উন্নত দেশ হবে, আমরা সেখানেই পৌঁছতে পারব। কিন্তু সেজন্য দরকার সরকারের সঠিক নির্দেশনা এবং প্ল্যানিং। সেই প্ল্যানিংটা যদি ঠিক মতো করে, এবং আমাদের যারা এই যে সামনে যারা সার্টিফিকেট নিতে আসতে এসেছেন, এবং আমি মনে করি এই যে 45,000 উপরে লোককে ট্রেনিং দেওয়া হবে, এবং আপনারা কিন্তু বলেছেন যে আমরা যদি আরো বেশি দিতে পারি তাহলে আপনারা আরো বেশি লোককে ট্রেনিং দিবেন। আমরা যদি মিড লেভেলের লোককে গড়ে তুলতে পারি, সবচেয়ে জরুরি দরকার কিন্তু আমাদের সেক্টরে বিশেষ করে মিড লেভেল শ্রমিক অটোমেটিক্যালি হয়ে যায়, কারণ সেলাই সবাই বুঝে। আমাদের দেশের মেয়েরা বা ছেলেরা আসলে সেলাই খুব তাড়াতাড়ি বুঝে, কিন্তু মিড লেভেলের লোকের খুবই অভাব, এবং শিক্ষিত লোকরা চাকরি করতে এখনো গার্মেন্টসে চায় না মিড লেভেলে। আমি মনে করি এই গ্রাজুয়েশন করার পরে আপনারা যদি এইসব ট্রেনিং নিয়ে গার্মেন্টসে চাকরি করেন, গার্মেন্টসে চাকরির পরিবেশ এখন অনেক ভালো, বেতনও ভালো, এবং এখানে যদি আপনি আপনার শ্রমটা ঠিক মতো দেন তাহলে এর থেকে তাড়াতাড়ি বেতন বাড়ার আর কোনো জায়গা কিন্তু বাংলাদেশে নাই। আমি একটা ঘটনা বলি, একটা ছেলেকে আমি 15,000 টাকা দিয়ে বেতন দিয়ে চাকরিতে দিছিলাম আজকের থেকে 16 বছর আগে, ইন্টারমিডিয়েট পাস। সেই ছেলের বেতন এখন 3.5 লক্ষ টাকা, তাহলে বুঝেন সুযোগটা কি বাংলাদেশে বেশি না বিদেশে বেশি। আমি মনে করি বিদেশমুখী না হয়ে বাংলাদেশে যদি আপনারা আপনাদের সেই শ্রমটা এবং আপনাদের মেধাটা যদি দেন তাহলে আমাদের দেশেই সুযোগটা বেশি, কারণ যে দেশ ডেভেলপ হয়ে গেছে সেই দেশের কিন্তু একটা লিমিট পর্যন্ত তারা পৌঁছে গেছে, আমরা ওই জায়গায় পৌঁছব, তাহলে সুযোগটা কার বেশি? যে পৌঁছার জন্য চেষ্টা করতেছি তার সুযোগ। তাহলে আমি মনে করি যে আমাদের দেশে ভবিষ্যতে অনেক সুযোগ আছে, এবং আমাদের লোকজনও ভালো, সবকিছু ভালো, পরিবেশও ভালো। যদি আমরা সবাই একত্রে কাজ করি তাহলে আমরা অবশ্যই সফল হব। আমি আজকে আপনাদের এখানে কষ্ট করে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দিই, এবং বিজেপির পক্ষ থেকে এবং এখানে আমাদের প্রধান অতিথি যিনি এসেছেন এবং অন্যান্য যারা অতিথি এসেছেন সহ সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও সালাম।